একযোগে দেশের 153টি সিনেমা হলে মুক্তি পেয়েছে মুজিব, একটি জাতির রূপকার চলচ্চিত্রটি, যার প্রতিটি ফ্রেমে রয়েছে ইতিহাসের বাঁক বদলের গল্প। প্রথম শো দেখতে আসা দর্শকও তাই বোধ হয়ে থেকেছেন পুরো সময়। শেষে হৃদয় বিদারক নারকীয় হত্যাকাণ্ডে শিউরে উঠেছেন হলে উপস্থিত প্রতিটি দর্শক। প্রদর্শনী শেষে তাদের উপলব্ধি ইতিহাসের দলিল হয়ে থাকবে জাতির জনকের এই বায়োপিক। শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্র মুজিব, একটি জাতির রূপকার। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিক নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। সবার অপেক্ষা ছিল প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে সিনেমাটি। সেই অপেক্ষার অবসান, রাজধানী সহ সারা দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রথম শো দেখতে আসা দর্শকরা জানান তাদের অনুভূতির কথা, বলেন বঙ্গবন্ধুকে নিয়ে ইতিহাসের অনেক অজানা তথ্য জানার সুযোগ হয়েছে তাদের। আমার কাছে ভালো লাগছে, আর কার কাছে কেমন লাগছে বলতারি না, কিন্তু আমরা তার ইতিহাস জানতাম না, এখন ছবির মাধ্যমে জানা হলো। আর বঙ্গবন্ধুকে পেয়েছি, এটা আমাদের অনেক গর্বেরই একটা বিষয়, গৌরবেরও বিষয়। তবে একটি দেশের জাতির পিতাকে নিয়ে বায়োপিক বানাতে স্বাধীনতার পর 52 বছর কেন অপেক্ষা করতে হলো, সেই আক্ষেপ ছিল দর্শকদের কণ্ঠে। বঙ্গবন্ধুকে নিয়ে যে বায়োপিক, এটা এত বছর পরে কেন, আমরা কেন এটা বঙ্গবন্ধুর বা স্বাধীনতার 10 বছর 20 বছর পরে কেন এটা হলো না? আসলে এটা না দেখলে আমার মনে হয় আমার মিস হয়ে যেত, হ্যাঁ আমার অনেক কিছু অজানা রয়ে যেত। কান চলচ্চিত্র উৎসবের সময় মুক্তি পাওয়া ট্রেলার হতাশা তৈরি করলেও মূল সিনেমায় তারকাদের অভিনয় এবং ডাবিং যথাযথ ছিল বলে জানান দর্শকরা। আমরা টিজারে যেমনটা দেখেছিলাম 1 বছর আগে, সেটা ছিল আমাদের জন্য খুবই একটা হতাশাপূর্ণ ব্যাপার, যে আমরা ভেবেছিলাম আসলে এত বিগ বাজেট একটা সিনেমা এমন হতে যাচ্ছে, সেই প্রশ্নের একটা জায়গা ছিল। তো সেটা এখন এসে যখন হলে দেখলাম, তো আসলে সেটা আর এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই সিনেমা থেকে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি, আর তাছাড়া হচ্ছে যে এই সিনেমাটা যারাই অভিনয় করেছে বাট বেস্ট অভিনয় করেছে, তাদের ক্যারেক্টার প্লে করা ইজ নট এ ম্যাটার অফ জোক। সো আরিফিন শুভ জায়গাতে চেষ্টা করেছেন এবং অন্য যারা রয়েছেন তারা চেষ্টা করেছেন। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী 27 অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফজলে রাবি সৌরভ, News 24, ঢাকা।